পাঁচ ওয়াক্ত নামাজের পর কি কি আমল করা যায়? পাঁচ ওয়াক্ত নামাজের পর অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির আমাদেরকে পাঠ করা শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমাদের এখানে ডান পাশে টাঙানো আছে, বাম পাশে একটা কোণে টাঙানো আছে। সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো কি কি আছে এগুলো সকল আমরা তৈরি করে দিয়েছিলাম, আর এগুলোই ছোট একটা কার্ডে রেডি করা আছে, পকেট কার্ড ভাঁজ করে মানিব্যাগের মধ্যে রেখে দেওয়া যাবে। এটা দেখে দেখে আপনি সকাল পাঁচক্ত, সকাল সন্ধ্যা শুধু না, পাঁচক্ত নামাজের পরে আপনি আপনার দোয়া জিকিরগুলো পড়তে পারবেন। তো এই দোয়া জিকিরগুলো যদি আপনি দেখে দেখে পড়ে নেন তাহলে সুন্নত আদায় হয়ে যাবে। আমি মুখে বলতে পারি, আয়াতুল কুরসি পড়বেন একবার, সুরায় ইখলাস, সুরায় ফালাক, সুরায় নাস একবার একবার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউ হাসান একবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, এটা একবার। তারপর আল্লাহুম্মা লা মানি'আ লিমা আতাইতু ওয়া লা মু'তিয়া লিমা মানা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা একবার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এরকম আরো বিভিন্ন আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এগুলো সব পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়মিত পাঠ করতেন। এর বাইরে তিরমিজির একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুইটা সময় বান্দার দোয়া আল্লাহ ফেরত দেন না, একটা হলো ভোর রাতে আর একটা হলো দুপুরের কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের পরে। এখানে দুপুর বলতে অনেকে বলেছেন নামাজের শেষ অংশে, শেষ বৈঠকে, আবার অনেকে বলেছেন নামাজের পরে। এই জন্য বিশেষ কোনো চাওয়া আল্লাহর কাছে থাকলে তিনি আল্লাহর কাছে নামাজের পরে চাইবেন, তবে এটাকে নামাজের অংশ বানিয়ে নেবেন না। সময় দেওয়ার করাটাকে আবশ্যক যেরকম মনে করা হয় আমাদের সমাজে, এরকম মনে করবেন না। ব্যাস, এ হলো পাঁচত্র আমাদের পরবর্তী করণীয়। আমি অমুসলিম দেশে থাকি, আজান শোনা যায় না, এমতো অবস্থা আমি কীভাবে নামাজ আদায় করবো? কেউ যদি অমুসলিম প্রধান দেশে থাকেন এবং সেখানে আজান শোনা না যায়, তিনি নামাজের টাইম দেখে হিসেব করে নামাজ পড়বেন। আর যদি একাধিক ব্যক্তি থাকেন তাহলে একজন আজান দিয়ে বাকিরা সবাই মিলে জামাতে নামাজ পড়বেন। আজান মাইকে দেওয়া জরুরি না, মুখে আজান দিলেন, খুব বেশি জোরে আজান দেওয়ার সমস্যা হলে যতটুকু জোরে দেওয়া যায় ততটুকু জোরে দিলেন, দিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন। আর যদি আজান দেওয়ার মতো পরিবেশ না থাকে, একা একই থাকেন, তাহলে আপনি ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়ে নেবেন। আপনার আজান হতে হবে নামাজের জন্য, এটা আমরা অনেকে আবশ্যক বানিয়ে ফেলেছি। আজানটা হলো ঘোষণা, আমাদের রক্ত রয়েছে, কিন্তু ঘোষণা যদি আমি নাও শুনি তারপর আমি ডিউটিতে ঠিকই আমাকে আসতে হবে। আমি ঘোষণা শুনলাম না, তাই বলে ডিউটিতে আসা আমার জন্য কি না, মাফ না। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।